এই যে লম্বা লম্বা টান দেওয়া ওয়াজ করে এটা ভাই লোক হয় মাথো না বেটা এই মেসাব হল মাথো না তোমরা রহ ধুজুরে হলে ওইলা টান্না টান্না ওয়াজ করনি হ্যাঁ পয়লা বিসমিল্লাহ থেকে গান আরম্ভ করে দেয় আরম্ভই গান দিয়ে আরম্ভ হয় এটার মাঝে মজা বেশি এটা সব বিভ্রান্তি এটা সব বিভ্রান্তি এটা ফাসাদ এটা ওয়াজ না এটা ওয়াজ না এটার অর্থ হইল মানুষ আমার সুরের পাগল হইয়া আমার দিকে যেন মানুষ আকৃষ্ট হয় আমরা ওয়াইজে হলের কাছে আমার দরখাস্ত থাকবো সারা দিন যে মা তো ঠান্না ঠান্না হয়নি ও বাবা যে আইও রে বো ঠান্না ঠান্না হয়নি মাইজি আমি আইছি ওইলাহান মাইজির লগে মাতো মাতো না বা ওয়াজও আইলে ঠানা ঠানি হরখানে হ্যাঁ এই সুর কেল লাগিয়া তোমার গলা দেখাইবার লাগে আইস না কিটা আল্লাহু আকবার যে তকবীর এই তকবীর আর তালিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়েছেন সাহাবায়ে কেরামে তার উপরে আমল করছেন তার প্রভাবও দেখা দিয়েছে এর একটা সামান্য একটা ঘটনা আমি আপনাদের সামনে অল্প সময়ে হওয়ার চেষ্টা করব হজরতে আবু কিলাবাহ রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির বহুত পূর্বের উস্তাদ হলের মাঝে একজন তাবিঈ বড় তাবিঈ আসলা এই নিয়ে একটা ঘটনা লেখছেন মওত কা মঞ্জরের মাঝে আবু কিলাবাহ রহমতুল্লাহ আলাইহির একবার তাইনের বাতিজার সাথে আসিল একটু মন কষাকষি দেখা করুন না মাতুন না তান বাতিজা একবার বেমার হচ্ছে বেশি বেমার তান মনটা গলে গেছে বাতিজারে দেখবার লাগে গেছে গিয়া দেখুন বাতিজা মুমূর্ষ অবস্থা একবারে শেষ সময়ে পৌঁছে গেছে গিয়া বইসন বাতিজা যে কামরার মাঝে আছে কামরা দরজা জানালা সবটা বন্ধ বইসন দেখুন সাথে দিয়া দুইজন বিদ্রুপ নমুনার খালা মানুষ হইয়া ঢুকছে এত বিদ্রুপ তারার চোখ থেকে নাক থেকে কান থেকে যেমন আগুন বাইর হয় এত মারাত্মক বিদ্রুপ রূপের দুইটা লুকাইয়া ঢুকছে সাথে দিয়া যখন ঢুকছে সাতের মাঝে ঢুকলো ছিদ্র নাই ও না ঢুকছে কথা বুঝো নিতে হলে বোঝা দেয়নি ঢুকছে তে ছিদ্র হইতো না নি ফত হইতো না নি ফত নাই তে তো তাই বুঝি লেছন কি দুইজন মানুষ এটা হইব এটা তাই বুঝি লেছন তান ভিত হয়ে গেছন এটা দেখলেই ভয় লাগে আইয়া দরজার মাঝে দাঁড়াইছে এর কিছুক্ষণ পরে ওই আরও দুইজন মানুষ ওই চাপ দিয়া ঢুকছে এরা এক একজনের চেহারা যেমন আসমানের ছাদের মতো উজ্জ্বল এত সুন্দর একবার তাকাইলে আর চোখ ফিরানি যায় না একজন দাঁড়াইল পায়ের কাছে একজন দাঁড়াইল মাথার কাছে পায়ের কাছে যে দাঁড়াইল সে ফাও হুঙ্গে এটা হুঙ্গে কওতে এটা হইল টেস্ট চেক করে ফাও হুঙ্গে রিপোর্ট দেয় সাথী বাইরে রিপোর্ট দেয় এর ফাওটা তো একবারে শূন্য খালি এর ফায়ের মাঝে নামাজের কোনো চিহ্ন নাই নামাজের কোনো আলামত নাই একবারে খালি যদি নামাজ পড়তো আইটিয়া গিয়া অজু করল নে জমাতো আইটিয়া গেল নে ফায়ের মাঝে নামাজের চিহ্ন থাকল নে ফাওটা একবারে খালি সিফর শূন্য সাথী বাই যে এন এ রিপোর্ট শুনিয়া খালি তার চেহারা মলিন করে খালি মলিন মলিন কি রিপোর্ট দেয় এরপরে ইয়ে ফেট হুঙ্গা শুরু করছে ফেট হুঙ্গা রিপোর্ট দেয় ফেটটা খালি যদি রোজা রাখতো তাহলে ফেট খালি হইলে তার মাঝে একটা ক্ষুধার্ত থাকার কারণে যে দুর্গন্ধ সৃষ্টি হয় যে দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে প্রিয় এই সুগন্ধও নাই তার ফেটের মাঝে রোজার কোনো লক্ষণ নাই রোজার কোনো সুগন্ধ নাই যেহেতু ফেটটাও খালি আরম্ভ করলো মাথা হুঙ্গে মাথা মাথা অনেকক্ষণ হুঙ্গারি পড়লে মাথাও খালি কোরআন নেই। যদি কোরআন থাকতো তাহলে কোরআনের আলামত, কোরআনের সুগন্ধ, কোরআনের জুতি তার মাথার থাকলো না, মাথাটাও খালি। সুতরাং তার রিপোর্টের দ্বারা বোঝা গেল তার ফাও খালি, তার ফ্যাট খালি, তার মাথা খালি, অর্থাৎ তার সারাটা অঙ্গ খালি। তার অঙ্গের মাঝে আসলে নামাজ, রোজা, কোরআনের কোনো পরিচয় ও না নাই। রিপোর্ট বালা না খারাপ, মাতো না, ডাক্তারও বড় খারাপ, ডাক্তারের চেরা গেছে মলিন। মাতার কাছে যেন দাঁড়াইছিল এখন কি রিপোর্ট দেশ, রিপোর্ট দেশ কিতা, তোর রিপোর্টের সাথে তো আমার মুয়াফাক তোর না, আমার বনেন না। বলে খেনে বনেন না? বলে আমি নিজের শ্রদ্ধা দেখছি উম্মতে মোহাম্মদের দফতরও তার নাম লেখা আছে, তোর রিপোর্টে তো মিলেন না, তোর রিপোর্টটা আমার দেখার একদম উল্টা, যেহেতু মানতে পারি না তোরে, আমি মিথ্যাও হই না তবে মানতামও পারি না, আমি নিজে চেক করবো। তার নিজে চেক করা শুরু করছেন, ফাও চেক করলা খালি, পেট চেক করলা খালি, মাথা চেক করলা খালি, কিছুই নেই। তাই একবারে হতাশ, হইতে পারে না, এটা হইতে পারে না, নিজের চোখে দেখছি উম্মতে মোহাম্মদের দফতরতা নামটা লেখা, ইলাহান খালি ওই গখমনে, শূন্য ওই গখমনে। নিজে চেক করা শুরু করছেন, মাথা চেক করলা, পেট চেক করলা, ফাও চেক করলা, তাই ন কিচ্ছুই পাইলা না, একদম খালি, হতাশ হয়ে গেলা। এরপরে আরম্ভ করছেন জিফরারে টানা, যে লাখান সন্তানে মার স্তনে টানে, এলাখান টান টানা শুধু করছেন। খালি দুর্গন্ধ হয়, খালি দুর্গন্ধ দুর্গন্ধ, কন্যা ছাড়তাম নয়। আমি নিজের চোখে দেখছি দফতরে মোহাম্মদের মাঝে তার নাম লেখা, আমি ছাড়তাম নাই, চুষার মাঝে তাকমু। হতাশ হইয়া টান টানন, টানতে টানতে আটটা মিষ্টি আম্বরের সুগন্ধ বাড়িয়েছে। দুজন খুশি, অপরজনে জিকাইলা কিতা ব্যাপার, কেমনে আইল এই সুগন্ধ, কই থেকে আইল? বলে এই সুগন্ধ আইছে এন একবার আন্তাকিয়ার যুদ্ধের মাঝে গেছিলা, মুসলমানরা বেঈমানদের সাথে যুদ্ধরত আছিল, আর এক সময় মুসলমানরা একসাথে আল্লাহু আকবর হইছে, আর আমার বাতি যা এই বেঠায়ও সহকারে এখলাসের সাথে আল্লাহু আকবর হইছে, আর আল্লাহর কাছে ওইটা পছন্দ লাগে গেছে। কিতা হইছে? সবে খ সবে খ সবে খ আরে জোরে খ, মুয়াজ্জিন কয় আল্লাহু আকবর, নমাজও আল্লাহু আকবর। আল্লাহু আকবরে এত ধাম, যখন টানি সুগন্ধ ফাই দিলা, আল্লাহু আকবরের খবর ফাই দিলা, সাথী জিকাই তুমি ফাইলাই কেমনে? কোন আসলে ওইটা তার জিব্বার একবারে গভীরে আসিল, টানতে টানতে আটটা বাইরে আইছে, এই জন্য আমরার কষ্ট হয়েছে। আরও যে দুইজন আইছিল কৃষ্ণাঙ্গ খালো, এরা তো যায় না, এরারে দিয়েছেন দমকে, তোরার আর কোনো অধিকার নাই, আমরা আল্লাহু আকবর হয়ে দিছি, তোরার আর কোনো অধিকার নাই, তোরা যাও, আমরা তারা জান্নাত লইয়া যাই গিয়া। তে এক আল্লাহু আকবর যদি আল্লাহর কাছে পছন্দ হইয়া যায়, এইটার বদৌলতে আল্লাহ আমরারে মাফ করে দিত পারে না, পারে না, পারে। এর লাগে আল্লাহু আকবরে আপনারা মনে করেন না যে এটা তো একটা কিতা কিতা এই থাল লাগাইবার লাগে, ওয়াজের মাঝে থাল লাগাইবার লাগে না, আল্লাহর নাম থাল লাগাইবার লাগে না, আল্লাহর নাম আল্লাহর সাথে আজকার মহব্বতের সম্পর্ক লাগাইবার লাগে। হযরত আবু উবাইদা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? মাথা না, তাই নাসলা একবার প্রধান সেনাপতি, গুফনে তান গোয়েন্দাদের মাধ্যমে জানলা বেঈমান শক্তিরা একত্রিত হইয়া নির্বাচিত ৬০,০০০ সেনারে তারা একত্রিত করছে মদিনারে মিটাই দিবার লাগিয়া। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একবারে ভয়ে কাতর, কারণ তাইনের অধীনে সর্বমোট সেনা ছিল ২০,০০০। আর রোম সম্রাট দুনিয়ার সকল সুপার পাওয়ারে একত্রিত করিয়া জমা করছে ৬০০০০ নির্বাচিত এরা ৬০০০০। এই তার চিন্তার সাগরে নিমজ্জিত চেহারা মলিন সাধারণ সেনারা তারাও দেখে যে আমরা সেনাপতির চেহারাটা একবারে মলিন, তারাও মনে মনে চিন্তান্বিত কি সমস্যা ঘটলো, তাই আমরা কিচ্ছু শুনাই না কন্যা। এই অবস্থায় চলছে। একদিন সাধারণ সেনারারে লইয়া বইসন আর উঠে গেছে জুস, আবু উবায়দা ইবনে আল-জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুস উঠে গেছে। মানে আমার সাধারণ সেনারা, আমি তোমরার মাস্তাক্কা একজন রে চাই ৬০,০০০ বাতিল সেনার মোকাবিলা করতে। কজন চাই? মাত্র না একজন চাই। সকল সাধারণ সেনারা হতবাক, আরে আমরা তো ২০,০০০ আছি, একজন চাইকেল লাগিয়া আবার একজনে মোকাবিলা করতো ৬০,০০০। এটা কি যুক্তিযুক্ত? এটা কি কোনো জ্ঞানে মানে? তারা মনে এটা গ্রহণ করলো না, তারা সব নীরব, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। আবার ঘোষণা, হে আমার সাধারণ সেনারা, আমি তোমাদের মাঝখান থেকে একজন চাই ৬০,০০০ বাতিল সেনার মোকাবেলা করতে। আবার সব নীরব। আবার ঘোষণা, লাফ দিয়া দাঁড়াইছেন খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ফালমারে দাঁড়াইছেন প্রধান সেনাপতি আবু উবায়দা, আমি প্রস্তুত, ৬০,০০০ বাতিল সেনার মোকাবেলা করব। সকল হতবাক, কিতা হইল আমরা প্রধান সেনাপতির আর কিতা হইল খালিদ ইবনে ওয়ালিদের? কোন যুক্তিতে তাই প্রস্তাব করুন আর কোন যুক্তিতে খালিদ ইবনে ওয়ালিদে তাই সমর্থন জানায়? তারা বুঝাইল না। বুঝা না আবারও কথা, হঠাৎ করে বুঝাইবার কথা নাই, ব্যাপার আছে। একজন ছাওয়ারও একটা আদর্শ আছে না নাই? না কইতে পারবাই না কোনানো আছে। আমার নব্বী একবার একটা দোয়া করছিলাম মক্কার জমিনে থাকতে, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ওয়া উমর ইবনে আল খাত্তাব, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম খোঁজ না বেটা উমর ইবনে আল খাত্তাব। আমার নব্বী কয়জন চাইলা? একজন। আবু জাহেলের মাধ্যমে অথবা উমরের মাধ্যমে আল্লাহ দিন দে শক্তিশালী করো। কয়জন চাইছেন? নব্বী। মাত না কজন চাইছেন? কজন চাইছেন? কজন চাইছেন? কজন চাইছেন? একজনের দ্বারা আল্লাহ তাআলা সত্যের জয় ডঙ্কা বাজাইছে না বাজাইছে না? বাজাইছে। তার আদর্শ আছে তার কাছে। তা আমরা টুকাই টুকাই বার করি আর কি, নেশাব গোষ্ঠী তার কোনো হাম নাই, তো ওইটাই টুকাই 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 বার করা লাগে। তো টাইনারাইছ, আমি আছি প্রস্তুত। আবু উবায়দা ইবনে আল-জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠে গেছে গুসা খালিদের ভাই। কোন খালিদ? খালিদ দেরি করলে কেনে? একবার দুইবার তিনবার কইলাম দেরি করলে কেনে? আমার বুক বড় আশা আছিল ফয়লা যে সময় প্রস্তাব রাখছিলাম ওই সময় তুই দাঁড়াইতে, তুই দেরি করলে কেনে? এই কথা কইতে খালিদেরও উঠে গেছে গুসা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন, আবু উবায়দা, তুমি আসলায় সাধারণ একটা সেনা, তুমি আমার অধীনে আসলায়, তুমি যে চেয়ারে বইছ ওই চেয়ারটা ছিল আমার, আমি আসলাম প্রধান সেনাপতি, তুমি আসলায় নগণ্য একটা সৈনিক, তুমি আমারে জানো, তুমি আমারে চিনো। আমার নাঙ্গা তরবারি দুনিয়ার যে প্রান্তে গেছে বাতিল ধূলিসাৎ হয়ে গেছে, সত্যের পতাকা উড়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দীন ইসলাম, সুন্নতে রাসূলুল্লাহ, সিরাত মাহফুজ। আমার আশা আছিল ফয়লাবারে তুমি আমার নাম লইয়া প্রস্তাব করবাই, ফয়লাবারে আমার নামটা লইলায় না, তেমন করলাম দ্বিতীয়বারে লইবাই, দ্বিতীয়বারেও আমার নামটা লইলায় না, মনে করলাম তৃতীয়বারে লইবাই, তৃতীয়বারে আমার নামটা তুমি লইলায় না। এই জন্য বাধ্যই আমি দাঁড়াই গেলাম, প্রধান সেনাপতি, বিশ্বাস করো আল্লাহর কসম ৬০,০০০ বাতিল সেনার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। হজরতে দূর এটা সাহাবাইতে কোন খাইবার লাগি বললাম না গিয়া Abu Ubaydah ibn al-Jarrah radhiyallahu ta'ala anhu, Khalid ibn Walid radhiyallahu ta'ala anhu, যখন খালিদ তোমার আমি একলা দিতাম না, তোমার সহায়তার জন্য আমি নির্বাচন করিয়া দিমু 59 জন সেনা। কতজন? খালিদ লইয়া কতজন? দুশমন কতজন? একজনের মোকাবেলা কতজন? আমরা রাগ হলে মানে নি, আমরা যুক্তি মানে নি। আরে যুক্তি দৌড়াইও না, যুক্তির গুড়া দৌড়াইও না, নবীর সাহাবার ব্যাপারে যুক্তির গুড়া দৌড়াইও না, কেন তোমার যুক্তি চলতো নাই, তোমার আখল হতহন আছে, তোমার যুক্তি যেখান থেকে শুরু হয়েছে কেন আমার নবীর সাহাবার চিন্তার ফিকির এর চেয়ে লক্ষ লক্ষ গুণ উফরে। সাহাবারে যুক্তি দিয়া চিনার চেষ্টা করিও নাই, বিভ্রান্তই ভাই আকল দিয়া, ইতিহাস দিয়া, যুক্তি দিয়া যদি সাহাবারে বুঝতায় চাও তাহলে বেঈমান কাফির জিন্দি কই যাবে গিয়া। সাহাবারে চিনবার হইলে কোরআন দিয়ে চিনার চেষ্টা করো, নবীর হাদিস দিয়ে চিনার চেষ্টা করো। সাহাবারে কিতা দিছেন ভাই কও না? পয়লা নম্বরে এর বাদে যে কোরআনে বিভ্রান্ত, যে হাদিসে গুমরা, যে শুধু ইতিহাসের আলোচনায় আমার নবীর সাহাবারে বুঝারও প্রচেষ্টা করে সে জাহান্নামী এবং বিভ্রান্ত পথহারা। দিলা 59 জন সেনা নির্বাচন করিয়া, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 59 জনদের লইয়া পরামর্শ মিটিংয়ে বইলা যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য কিভাবে যুদ্ধ করতা। ওয়াইজে মনে করে যে ওয়াজ করা এটাও একটা যুদ্ধ, বাতিলের মোকাবেলা এটাও একটা যুদ্ধ। যারা ওয়াইজন তারা চিন্তা করতে হইব যে কোন কৌশলে কথা হইতাম, কোন কৌশলে কথা হইলে মানুষ দিনের দিকে আকৃষ্ট হইব, আর আমরার কৌশল হইল মানুষ আমার দিকে আকৃষ্ট হইব। বঙ্গি বাঙ্গা, তামসা তুমসা, টান টুন, এই যে লম্বা লম্বা টান দিয়ে ওয়াজ করে এইটা ভাইলো কয় মাতো না বেটা, এই মেসাব হল মাতো না, তোমরা রহ ধুজুরে হলে ওইলা টান্না টান্না ওয়াজ করুননি। হ্যাঁ, পয়লা বিসমিল্লাতে গান আরম্ভ করি দেয়, আরম্ভই গান দিয়ে আরম্ভ, এটার মাঝে মজা বেশি। এটা সব বিভ্রান্তি, এটা ফসাদ, এটা ওয়াজ না। এটার অর্থ হইল মানুষ আমার সুরের ফাগল হইয়া আমার দিকে যেন মানুষ আকৃষ্ট হয়। কিন্তু এটা হইলে তো সময়টা নয়, আমরা ওয়াইজে হলের কাছে আমার দরখাস্ত থাকবো সারা দিন যে মাতো ঠান্না ঠান্না হয়নি, ও বাবা যে আইও রে বো ঠান্না ঠান্না হওনি, মাইজি আমি আইছি, ওইলাহান মাইজির লগে মাতো না বা ওয়াজও আইলে ঠানা ঠানি হরখনে। হ্যাঁ, ইসুর কেল লাগিয়া তোমার গলা দেখাইবার লাগে আইছ না কিটা? সুর যদি সুন্দর গানইয়া আনিলিও, সুর শুনিলি ভাই, গানইয়া আছে না নেই, গায়ক আছে না নেই, গায়ক গায়ে গাইতারে আনিয়া সুর শুনিলি ভাই। ওয়াজরে বিগড়াইলিছেন, ওয়াইজ হলে ওয়াজরে বিগড়াইলিছেন, ওয়াজের লক্ষ্য থেকে এরা বিচ্ছুত হয়ে গেছেন গা। ওয়াজের মকসুদ নাই, ওয়াজের মকসুদ হইল কোরআন এবং হাদিসের তালিম। কোরআন শিখত, হাদিস শিখত, দিন শিখত, এটা হইল ওয়াজের লক্ষ্য। কিন্তু আমরা ওয়াজের লক্ষ্য গেছি কি মানুষের কাছে আমি যেন পরিচিত হইয়া যাই। এখন আর যুগ চলছে ওই দিকে যায়, এর লাগে ওয়াজের কিছুই নাই। নকল করে এইটাই নকল করে, ওইটাই অমুকের নকল, ওইটাই অমুকের নকল, আর একটা কোরআনের নকল। আরে নকল করিয়া পরীক্ষা ফাঁস করলে তো তুই ফাঁস করলে পয়লা নম্বর হইতে পারবি নি, নকল তো নকল করে দিয়ে ফাঁস হয়ে যাস, তোর কোন দাম আছে? নকল করিয়া ফাঁস হইলে এর কোনো দাম আছে? এর কোনো জ্ঞান আছে, মেধা আছে? নাই। নকল করে যে ওয়াইজ হলে ওই আরব্বাই সুর দিয়ে কয়, তেও সুর দিয়ে কয়, আর এই তৈল নকল, এই তুইও নকল, তোর ওয়াজও নকল। হয়ে গেলে আমরা বুঝু নকল গেছেন গে বেজারও ওই যাও, বেজার আমার কোনো পরোয়া নাই, বেজার হইয়া যাও। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 59 জন সাহাবারে লইয়া বইলা পরামর্শ মিটিং লইয়া কইলা তোমরারে তো আমি নেওয়ার কোনো দরকার নাই, আমি একলাই যাইমু। তবে প্রধান সেনাপতি যেহেতু তোমরারে নির্বাচন করে দেলাইছনের লাগি নিতাম, তবে আমার আছে তিনটা শর্ত। আমার তিনটা শর্তে তোমরা মানবায় সাথে নিমু, মানো না সাথে নিতাম না। কয়টা শর্ত? কয়টা বলে? কয়টা শর্ত? কয়টা শর্ত? তিনটা শর্ত। শর্ত এটা আজীব। ওই পয়লা নম্বর শর্ত ওযু করবাই, ওযু করতা এটা এটা কোনো আকলে মানে নিবা। মাইরো যাইতাম, মাইরো গেলে ওযু হইয়া যাও। আরে তরবারির ঝঞ্ঝনানি রক্তের সরাসরি রক্তের বন্যা ভাই বই কেন ওযু থাকবো নি? এখানে আবার যাইতাম যুদ্ধ যাইতাম ওযু করতাম কিতা? সাধারণভাবে এই প্রশ্নটা, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবটার মাঝে শর্তের মাঝে আছে বিরাট একটা তথ্য নিহিত। মুসলমান যে সময় ওযু করে তার শরীর থেকে গুনাহ ঝরে। আমার নবীর হাদিস, যখন ওযু করে তার শরীর থেকে ও না গুনাহ ঝরে। গুনাহ যখন ঝরি যায় দুনিয়ার লোভ থাকে না, তার অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকে না। হে দুশ্মন খয় হাজার খয় লাখি তার চিন্তা করে না, তার মনে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নাই। শর্ট লাগাইলা ওযু করবাই, তারা নীরবতার মাধ্যমে সমর্থন দিলা। দুই নম্বর শর্ত, আমি আগে সারমু আমার গুরা, আমার গোড়ার কদমে কদমে তোমরা গোড়া ছাড়ে দিবে। সমস্যারে তারা জবাব দিলা, ঠিক আছে তুমি যদি তোমার গোড়া আগে ছাড়িয়ে দাও, আমরার গোড়া তোমার গোড়ার কদমে কদমে বিদ্যুতের বেগে ছাড়িয়ে দেব। এটা যুদ্ধের কৌশল। তিন নম্বর শর্ট, যেটা আমার আলোচ্য কথা আমার ঘোষকের তকবীরের কারণে আইসে জেহেনের মাঝে, এক সময় আইব যে সময় আমি কইমু আল্লাহু আকবার, আমার সাথে কণ্ঠ মিলাইয়া তোমরাও একসাথে আকাশ পাতাল কাঁপাইয়া কইবা আল্লাহু আকবার। কওতে জুড়ে ওইটা আসমান কাঁপাইয়া তকবীরে আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতে কি বড়, আল্লাহ থেকে কেউ বড় আসেনি, আল্লাহ থেকে বড় শক্তি কেউ আছে? নমরুদের মনে হয় বেশি শক্তি আসিল, ফেরাউনের মাথা না নাই, আল্লাহর থেকে বেশি শক্তি কারো নাই। তারা সমর্থন হল্লা, সারি দিলা গুড়া। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনের গুড়া সারি দিলা। শর্ত মোতাবেক 59 জন সেনা তারাও খালিদের গুড়ার সাথে সাথে বাতাসের বেগে তারার গুড়াও সারি দিলা। গুড়া দ্রুত বেগে দৌড়তে লাগলো। এটা তো গুড়া সাহাবার গুড়া, কার গুড়া না? এরার গুড়া তো ফানের উফরে দিও দৌড়ে, সাহাবার গুড়া ফানের উফরে দিও মাথা না আসে না নাই, আসে না নাই। 10 के 10 दरिया भी न छोड़े हमने, बहरे जुलुमात पे घूरे दौड़ा दिए हमने। इतना साहबार गुरा, जे गुरार प्रशंसा अल्लाह कुरान शरीफ होसन गुरार प्रशंसा। वल आदियाति दबहा, फल मूरियाति कदहा, फल मुगीराति सुबहा, फाथरना बिही नकआ, ফাওয়াসাতনা বিহি জামআ। আমার নবীর সাহাবার মর্যাদা এত বেশি যার গুরার আলোচনাও কুরআন শরীফও আছে। চারজন গুরা বিদ্যুতের বেগে গুরা দৌড়ে, মরুভূমির মাঝে দৌড়ে। যত বেশি দৌড়ে অত দুলা বেশি উড়ে না কমুড়ে মাঝে না? গাড়ি যত বেশি দৌড়বো দুলার মাঝে দুলা বেশি উড়বো না কমুড়বো? বেশি উড়বো। 60টা ঘোড়া দৌড়া শুরু করছে বিদ্যুতের বেগে। আসমান থেকে জমিন পর্যন্ত বিরাট এরিয়া ধুলা একবারে অন্ধকার করে লিছে। চলছে, চিন্তা নাই আমরার সামনে 60,000, এই চিন্তা নাই, এই চিন্তা নাই। আল্লাহর ভয় শুধু অন্তরে, কারো কোনো ভয় নাই। যখন ঘোড়া চলছে দুশ্মনরা দেখছে, সেই যুগ আসিল অনুমানের যুগ, যন্ত্রের যুগ আসিল না, অনুবীক্ষণ আসিল না, যে দূর থেকে দেখিয়ে লিতা। দুলার এরিয়া দেখা তারা শত্রুর সংখ্যার অনুমান করত। যখন দেখছে দুলার এরিয়া বিরাট, এই দুলার এরিয়া দেখা তারা অনুমান করলো আমরার বোকাবালায় আইতাছে 60 লাখ। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ কমরও বেশি দেখাইতে পারে, বেশিরও কম দেখাইতে পারে। তখন দুলার এরিয়া দেখা অনুমান করলো 60 লাখ। আর তারা খয়লার ৬০,০০০, তারা ৬০,০০০, আর আইতাছে দুশ্মন খয়লার ৬০,০০,০০০। যখন দেখছে চিন্তার সুযোগ নাই, ভয়ে তো খাতরি গেছে, এটা চিন্তা করার সুযোগ নাই যে ৬০,০০,০০০ তো আস্তা আরবই হইতো নয়, কথা বুঝছো না? ৬০,০০,০০০ আস্তা আরব ওই সময় হয় না, ওই তো নাই, চিন্তার সময় নাই। সাহাবায়ে কেরামের রৌব আর ভয় তারার অন্তরের মাঝে এমনভাবে গ্যাপ পড়ছে, তারা ওই ভয়ে কাতরাইতে শুরু করছে। আলোচনা আরম্ভ হয়েছে, হায় রে আমরা মাত্র ৬০,০০০ আর আইতাছে আমরা মোকাবিলায় ৬০,০০০, ওরার মোকাবিলা করা সম্ভব না, হারকিয়াসের কাছে খবর ফাটাও। এই চিন্তার মাঝে তারা পড়ছে। আর এই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদের দল প্রায় তারার কাছে গেছে, গা মুখোমুখি। যখন কাছাকাছি গেছেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শৌর্য বীর্য খর্জিয়া উঠছে। একসাথে ৬০ জন আসমান জমিন কাঁপাইয়া কইছেন আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার, আবার কও আল্লাহু আকবার, সবাই কও আল্লাহু আকবার। অদ্ভুত ব্যাপার, আল্লাহু আকবরের আওয়াজ শুনিয়া সকল ৬০,০০০-এর সকল দিনতে সারেন্ডার করতে বাধ্য হইয়া গেছে। আল্লাহু আকবরের মর্যাদা আছে না নাই, দাম আছে না নাই? আমার নবীর আদর্শ যেটাই তুইয়া গেছেন প্রত্যেকটার মাঝে বিরাট মর্যাদা আছে। আল্লাহ তাআলা আমরা সবাই রে জি কমপক্ষে আল্লাহু আকবরের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।